Hello everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. Kaj theke ber hoye diesel ke pick korechi ekhon ma mete mile eshechi targete. Targete eshechi tuktak kichu jinish kina lagbe tar moddhe main jeta hocche amar biraler khabar shesh biraler khabar kinte hobe ar second jeta korte hobe amar coffee creamer shesh shetao kinte hobe. তো ঠিক আছে ঝটপট গ্রোসারি ফিনিশ করি গ্রোসারি বল দুইটা দুই আইটেমের গ্রোসারি ফিনিশ করি বাড়ি যাব বাড়ি যাচ্ছি আপনাদের কি দেখাবো দেখাবো হচ্ছে গিফট আমার অ্যানিভার্সারি গিফট কি ভাবছেন যে ভাইয়া গিফট দেয়নি সেটা কমপ্লেইন করেছে ভাইয়া বুঝি গিফট দিয়েছে আসলে ভাইয়া গিফট দেয়নি এখনো আর মনে হচ্ছে না দিবে তো এই গিফটগুলো আমার পার্টিতে আমার যে ফ্রেন্ড এসেছিল তারা দিয়েছে তো তারা কে কি গিফট দিয়েছে সেটা দেখাচ্ছি চলো আগে বাড়ি যাই তারপরে তো আমি গিফট পেয়েছি তিনটা শাড়ি তো তিনটা শাড়ি কে কে দিয়েছে সেটা বলবো আর এই যে দেখেন আর আমাকে জয়া দিও খুব সুন্দর একটা গিফট করেছে সেই গিফটটা খুলে আমি রেখেছি তো সেটা এখন মানে দেখাতে পারছি না বলে দুঃখিত কারণ হচ্ছে আমি আগে রেকর্ড করেছিলাম তখন সবগুলো খুলে রেখেছি খুলেছি জায়গা মতো রেখেছি তারপরে এডিট করতে এসে দেখি ওই শাড়িগুলো সুন্দর করে দেখানোই হয়নি কিছু দেখানো যাচ্ছে না কারণ আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে ওই আমার গিফট খোলার জন্য পাগল হয়ে গিয়েছিল তো ওই ভিডিওটা ভালো হয়নি বলে আজকে আবার এই যে এখন ভিডিওটা করতে হচ্ছে তা আমার আজকে খুব তাড়া কী আসয় কী বিষয় সেটা পরে বলছি এই অরেঞ্জ শাড়িটা দিয়েছে হচ্ছে তানজিলা তো আমি আসলে শাড়িটা সেদিন রাতে ভালো করে খুলে দেখিনি আজকে ভালো করে যে আপনাদের দেখাতে যেয়ে যখন খুললাম শাড়িটা আসলে ভেতর অনেক কাজ আছে দেখতে ভালোই লাগছে আর অরেঞ্জ কালার শাড়ি আমার আছে বলে মনে হয় না হয়তো আছে খেয়ালও নেই তো শাড়ির পাহাড় হয়ে যাচ্ছে শাড়ি এগুলো পরে মানে কবে যে পরবো আল্লাহ জানে এই যে ভেতরটা হচ্ছে এরকম তো শাড়িটা বেশ সুন্দর তো ইনশাল্লাহ কোনো একদিন পরবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব আর রিফাত আমাকে শাড়ি দিয়েছে সেটাও দেখাচ্ছি আগে এই শাড়িটা উঠিয়ে রেখে নিই দাঁড়ান তো এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমাকে দিয়েছে হচ্ছে রিফাত রিফাত আমাকে দুইটা শাড়ি দিয়েছে তো রিফাতকে তো আমাকে জিজ্ঞাসা করতে হবে আমি অবশ্য বুঝতে পারছি আমাকে দুইটা শাড়ি কেন দিয়েছে বাট আমি রিফাতকে না জানি আমি এটা বলতে চাচ্ছি না তো যাই হোক রিফাত আমাকে দুইটা শাড়ি দিয়েছে এই শাড়িটা পিঙ্ক আর ব্লু কম্বিনেশন এই শাড়িটা খুব সুন্দর এগুলো হচ্ছে এই যে দেখেন ভেতরটা আমার কাছে ভালো লেগেছে আর ব্লু আমার অলওয়েজ ফেভারিট কালার তো এই শাড়ির কম্বিনেশনটাও খুবই সুন্দর তো কবে যে পরবো নিজেও জানি না শাড়ি দেখলে পরতে ইচ্ছে হয় বাট পরে যাওয়ার জায়গা নেই তারপর শাড়ি কিনেই যাচ্ছি আল্লাহর নামে তো এটা হচ্ছে আরেকটা শাড়ি রিফাতের দেওয়া তো রিফাত আরেকটা শাড়ি দিয়েছে সেটাও দেখাচ্ছি আর সেটা হচ্ছে এটাকে কি শাড়ি লিলেনের শাড়ি মনে হয় যদি ভুল না করে থাকি শাড়ি কম্বিনেশনটা খুবই সুন্দর রেড অ্যান্ড গ্রিন আর এইসব ধরনের শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে কারণ সুতি শাড়ি ভালো লাগে বাট সুতি শাড়ি পরতে চায় না কারণ খুব ফুলে থাকে কারণ সেদিন জিজেলের জন্মদিনে একটা সুতি শাড়ি পরেছি সেই সুতি শাড়ি মানে খুবই ফুলে ফেঁপে থাকে সেই জন্য সুতি শাড়ি ভালো লাগে বাট সেই যেহেতু ম্যানেজ করে একটু কষ্ট সেই জন্য পরতে একটু মানে কি বলবো কম পছন্দই করি বাট এই যে এই ধরনের ম্যাটেরিয়ালের সুতি শাড়ি পরতে আমার ভালো লাগে তুই শাড়ি দেখতেছিস হ্যাঁ পোকো রে পোকো এরে তুই কি শাড়ি দেখতেছিস ডোন্ট নো নো এরে ভাগো নো 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 শাড়ি নষ্ট হয়ে যাবে ভাগো ভাগো নো নো আস্তে আস্তে জিজেল নো নো ডোন্ট মেক হার প্যানিক মেক হিম প্যানিক পোকো নো পোকো নো পোকো নো পোকো নো ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট ভাগো ও নো নো দিস ইজ মাই নিউ শাড়ি ও মাই গুডনেস দাঁড়া ওরা মাটি দিয়ে নিয়ে দাঁড়া পোকো সর পোকো সর পুকু পাকো পুকো আস্তে করে একদম বিগ ভেরি কেয়ারফুল আস্তে আস্তে মেক শিওর হিজ নেল ডোন্ট টাচ দ্য সারি ইয়া নো টেক হিম অফ আস্তে করে আস্তে আস্তে বি ভেরি কেয়ারফুল আরে আল্লাহ দাঁড়া দাঁড়া যা ভাগ 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 ওই যে তো যাই হোক এগুলোকে ফোল্ড করি পরে আবার কথা হবে তো শাওয়ার নিয়েছি শাওয়ার নিয়ে এখন বের হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমরা জলের শাড়ির দোকানে জলের শাড়ির দোকানে ঝটপট ফিনিশ করতে হবে কারণ কারণ কি বলছি দাঁড়ান কারণ হচ্ছে কুরবানি গরু কিনতে যেতে হবে কুরবানি গরু মানে আইফোন 13
অনেকদিন ধরে নিব নিব বাট সময় হচ্ছিল না, সেই জন্য যেটা হচ্ছিল অনেকদিন এই ফোন দিয়ে কোনো ভিডিও করা হচ্ছে না, ভিডিও অনেক জমা ছিল সেগুলো শেষ করলাম। তো আজকে যা লেফট ওভার ভিডিও আছে সেটা পোস্ট করে দিব, তো সেই জন্য আজকে যাবো, কারণ এত ভিডিও ছিল আর লাস্ট অনেকদিন ধরে আমার ফোনটা আমি কী বলবো আমার যে ভিডিও ছিল মেমোরি যেসব ছিল আই ক্লাউডে আমি ট্রান্সফার করিনি, তো সেই জন্য আজকে এখন কয়টা বাজে 6 o'clock, ঘড়িও নেইনি, ঘড়ি ভুলে গেছি এনেবে, তো যাচ্ছি এখন ওই বাসায়, ওই বাসায় না ওর দোকানে, ওইখান থেকে ঝটপট ফিনিশ করে আসবো তারপর চলে যাবো হচ্ছে অ্যাপলে। তো যদি আজকে যাই, এটা হচ্ছে মেন প্ল্যান, তাই এখন যাই না ওইখানে কতক্ষণ লাগবে, ওইখানে যতক্ষণ লাগে তারপর এসে তারপর হচ্ছে ডিসিশন হবে। তো ঠিক আছে, সময় নষ্ট করবো না, এসে অনেক কিছু করতে হবে, তো চলেন আগে শাড়ির দোকানে যাই পরে কথা হবে। তো চলে এসেছি, আর আমার এই যে প্রাণপ্রিয় সখী চলে এসেছে তানজিল আপা, আপা চলেন, আমার প্রাণপ্রিয় সখী চলেন, তাড়াতাড়ি করে যাবো, আমি এখন গরু কিনতে যাচ্ছি, কোরবানির গরু কিনতে যাচ্ছি আমরা, iPhone 13। আচ্ছা তো চলেন ভেতরে যাই, দেখি পরে কথা হচ্ছে। একটা বিশেষ কারণে তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো ওর এখানে অনেক নতুন কালেকশন এসেছে, দেখে খুশি সবাই, শাড়ি কিনতে মন চায় খালি, মানে শাড়ি কেনা উচিত না কারণ এত শাড়ির পাহাড় হয়ে আছে বাসায়, পরা হচ্ছে না। এই যে দেখেন কঠিন শাড়ি, সুন্দর সুন্দর অনেক শাড়ি এসেছে, আর এই যে ওকে এই যে দেখেন নতুন শাড়ি, তারপরে যে লাগেজ ভর্তি নতুন শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছে, এই যে অনেক সুন্দর সুন্দর শাড়ি, এই যে তানজিলামণি শাড়ি কিনেছে, তানজিলামণি ইউ ক্যান পে ফর মাইন। ও তো যাই হোক, এখানে কেনা হয়ে গেছে, জানি না গরু কিনতে যাওয়া হবে কিনা, দেখেন ডার্ক হয়ে গেছে, মানে কি বলবো, তাও চেষ্টা করব, কারণ ওইখানে গেলে অনেকটা মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমার অনেক কিছু ট্রান্সফার করতে হবে ফাইল টাইল। এই যে দেখেন সুন্দর জামদানি এসেছে, এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, এখন আর কথা বলবো না, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে একটু পরে। তো যেহেতু আমার শাড়ি কিনে আস্তে আস্তে লেট হয়ে গেছে, সেই জন্য আজকে যাচ্ছি না ফোন কিনতে, ফোন কিনতে যাবো হচ্ছে কালকে, কারণ অ্যাপল স্টোর 8 o'clock বন্ধ হয়ে যায়, এখন বাজে 7:30, তো যেতে যেতে বন্ধ হয়ে যাবে, সেই জন্য আজকে যাবো না, তো যাবো হচ্ছে কালকে ইনশাল্লাহ, কাজের পরপরই চলে যাবো গরু কিনতে। তো এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, সেই যে ডিম খাবো দুইটা, তারপরে বাচ্চা কাচ্চার জন্য খাবার টাবার প্রিপারেশন করবো, তো সেটা শেয়ার করবো, ঠিক আছে, তা আগে নিজের খাওয়া শেষ করি তারপরে। তো ঝটপট মাথায় এলো যে বাচ্চাদেরকে স্যান্ডউইচ করে দিই, তো স্যান্ডউইচের রেসিপিটা আমি আপনাদের সাথে হালকার উপরে ঝাপসা রেসিপি মানে শেয়ার করবো, মানে মেনলি হচ্ছে স্যান্ডউইচের ভিতরে কী দিচ্ছি সেটাও আমি অল্প একটু করে বলে দিই, আর স্যান্ডউইচটা আমি কীভাবে করছি সেটা, এটা মেনলি করছি হচ্ছে বাচ্চাদের জন্য, মানে আমার বাচ্চাদের জন্য করছি, আপনারা আইডিয়াটা নিতে পারেন, আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, হয়তো বাচ্চারা লাইক করবে। তো যাই হোক, গাজর কেটে নিচ্ছি, এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে বেল পেপার কেটে নিব, তারপরে কী কাহিনী সেটা বলছি দাঁড়ান, কারণ আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের একটা জিনিস শেয়ার করবো, সেটা কি সেটা পরে বলবো, আগে চলেন স্যান্ডউইচটা বানাই পরে কথা হবে। তো কাটাবাটা শেষ, এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল, তেল আমি খুব অল্প দিব, কারণ হচ্ছে আমি যেই স্যান্ডউইচটা করব সেটা হচ্ছে করব জাইরো মিট দিয়ে, আর জাইরো মিটে অলরেডি অনেক তেল মানে ফ্যাট থাকে, তো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন, এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে, বাট আমি আপনাদের সাথে জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম, জাইরো মিট দিয়েও যে এইভাবে সুন্দর করে স্যান্ডউইচ বানানো যায় সেটা জাস্ট শেয়ার করলাম। তো এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর বেল পেপার, তারপরে একটু লবণ দিয়ে এটাকে সটে করব, তারপর এটার মধ্যে আমি গাজরটাকে দিয়ে দিব, আমি এটার ভিতরে স্পেশাল কিছু দিব না, জাস্ট নামানোর আগে একটু ক্যাচাপ আর মেয়োনিজ দিয়ে, তো ওইটা আমি যখন করব সেটা শেয়ার করব। তো প্রথমে এটা একটু সটে করি, তারপরে পার্ট বাই পার্ট শেয়ার করছি দাঁড়ান। তো পেঁয়াজ আর বেল পেপারের মধ্যে থেকে যখন কাঁচা ভাবটা একটু চলে যাবে তখন দিয়ে দিলাম হচ্ছে গাজর, আর গাজর দেওয়ার পরে আমি বেশিক্ষণ ওয়েট করব না, আর এটার মধ্যে আমি তৎক্ষণাৎই দিয়ে দিব হচ্ছে জাইরো মিট, বেশিক্ষণ কেন কুক করলাম না, কারণ একদম গোলে মাসি হয়ে যাবে তখন ওইটা দিলে ভালো লাগবে না, তো একটু আমার অলওয়েজ আমি চাই গাজরটা একটু ক্রাঞ্চি থাকুক তাহলে খেতে ভালো লাগবে। তো জাইরো মিটটা দিয়ে দিয়েছি, জাইরো মিটটাকে এখন আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিব, তো আপনারা যদি চান আগেও কেটে নিতে পারেন, বাট আমি যেহেতু একটু তাড়াহুড়াই করছি, একটু দেরি হয়ে গেছে বাইরে থেকে আসতে,
তো বাচ্চাদের তো ক্ষুধা পেয়েছে সেই জন্য তাই যে কুচি কুচি করে দিচ্ছি, তারপর এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। তো এটাকে ছোট করে নিয়েছি, এখানে আমি নিজের আন্দাজ মতো 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে ক্যাচাপ। ক্যাচাপ দেওয়ার পরে এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে যদি আপনারা চান মরিচ কুচি, তারপরে হচ্ছে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করতে পারেন, যেহেতু জিজেল খাবে সেই জন্য আমি মরিচ দিচ্ছি না। তো মাংসটা সুন্দর কুক হয়ে গেছে, এখন একটু হালকা ওয়ার্ম আছে। এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে মেয়নেজ নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো মেয়নেজ দিয়ে দিচ্ছি। মেয়নেজ দেওয়ার পরে কিছুই করা লাগবে না, এই মিটটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব, যেহেতু এটা এখন একটু ওয়ার্ম আছে। এটা খুব সুন্দর মিশে একদম খুব সুন্দর মাখামাখা একটা ভাব হবে দেখতে পাচ্ছেন, কারণ এমনিতে যদি দিয়ে দিতাম একটু ঝুরা ঝুরা হতো, সেটা ভালো হতো না। আর স্যান্ডউইচের ভিতরে মোস্ট অফ দ্য টাইম পুরটা দেখবেন একটু গ্রেভি টাইপের হয়, তো সেই জন্য এটা দিয়েছি। আর আমি আজকে এটার মধ্যে শ্রেডেড চিজ ব্যবহার করব। আপনারা যদি চান যে কোনো ধরনের চিজ পছন্দ মতো ব্যবহার করতে পারেন, আর যদি মন চায় চিজ খাবেন না তাহলে না খেলেও পারেন। প্রথমে যে বাটিটা দেখছেন সেই বাটিটাই হবে কাহিনী, এই যে দেখেন বাটিটা দিয়ে এইভাবে কাটবো, কারণ এরকম যদি রেগুলারভাবে দিয়ে দিই, প্রথমে যে সমস্যাটা করে আমার মেয়ে চারপাশ খুলে খুলে ফেলে দিবে, খাবে না, এই করবে না, সেই করবে না। তো ভাবলাম ঠিক আছে ওগুলো ফেলেও দেওয়া হবে, একটু দেখতে ডিফারেন্টও হবে, তো সেই জন্যই করা। আপনারা এই এরকম করে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে লাঞ্চেও দিয়ে দিতে পারেন, সকালে নাস্তায়ও দিতে পারেন, কারণ বাচ্চারা খাবার নিয়ে অলওয়েজ বিরক্ত করে, তো সে বাচ্চাদের এরকম করে দিলে খাবে। জিজেল আজকে এটা খেয়েছে, তা আমি সে বাটিটা দিয়ে কীভাবে এটাকে বন্ধ করছি, তার আগে আমি কিন্তু এটাকে খুব ভালো করে চেপে চারপাশটা একটু সিল করে নিলাম। তারপরে যে বাটি বলেন, বাসায় যে কোনো ধরনের, ধরেন হরলিক্সের কৌটার যেই উপরে লিডটা থাকে সেটা, বা যে কোনো ধরনের কাপ গ্লাস নিয়েও এটা করতে পারবেন। জাস্ট মেকশোর করবেন যে যে ব্রেডটা নিয়েছেন ব্রেডটার মধ্যে পুরোটা যাতে ভেতরের দিকে চলে যায়। তা আমি এখন এটাকে কাটবো, সেই জন্য আমি এই যে নিয়েছি হচ্ছে পিৎজা কাটার। আপনাদের বাসায় নাইফ থাকলে নাইফ দিয়েও কেটে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যেই কাহিনি সেই কাহিনি দেখাচ্ছি, দাঁড়ান। আর ঘি তৈরি করেছি, মানে সেই ঘি তো মনে হচ্ছে আমি এখন সব কিছুতেই দিয়ে খাচ্ছি এরকম অবস্থা। তো সেই ঘি দিয়ে যদি চান আপনারা এই মানে ঘি দিয়ে যে ভাজতে হবে তা না, তেলেও ভাজতে পারেন, বাট আমি ডুবো তেলে পাউরুটি কখনোই ভেজে খাই না, কারণ ডুবো তেলে পাউরুটি ভেজে খাওয়া মানে সুইসাইড করা সেম কথা। কারণ পাউরুটিটা দিয়ে যখন ডুবো তেলে দিয়ে দিবেন তেল সবটা শুষে নেয় পাউরুটি, তো ওইটা খাওয়া সুইসাইড করা সেম কথা, সেই জন্যই বলেছি। তো যাই হোক, এই যে দেখেন সুন্দর গোলুমলু স্যান্ডউইচ রেডি, এটাকে আমরা এখন ভাজবো। তো আমি খুবই হালকা তেল দিয়ে দিচ্ছি, এই যে তো তেল দিব, ঘি দুইটাই দিব, একসাথে দিব, দাঁড়ান। তো এটাকে এখন ভাজবো, ভাজার পরে আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো আপনারা বলবেন ঘি দিবেন, বললেন দিলেন না, ঘি দিব, আমি আরেকটা তৈরি করে নিয়ে এসি। তারপরে জিজেলের অনেক ক্ষুধা পেয়েছে, জিজেলের উপর অ্যারাবিক ক্লাস করছিল। তো যাই হোক, এই যে দুইটা একসাথে দিয়ে দিয়েছি, এখন হালকা, খুবই সামান্য, আমি যে একদম অনেকটা ঘিটি দিয়ে ভাজবো তা না, হালকা ঘি। আর যদি চান আরেকটা যেটা করতে পারেন, বাটার আগে ব্রেডের মধ্যে দিয়ে তারপরে স্যান্ডউইচ তৈরি করবেন, তারপরে ভাজবেন, ওইটাও খেতে মজা হয়। তো যার যেমন খুশি, আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম, আপনারা যদি করতে চান যেভাবে খুশি, আগে তেল দিবেন বা আগে বাটার নিয়ে দিবেন করতে পারেন। তাই যে আমি হালকা একটু ঘি দিব, ঘি দিয়ে এটাকে ভাজবো। এটা খেতে কিন্তু কঠিন মজা হয়েছিল, আগেই বলে দিচ্ছি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসায় অনেক সময় থাকে না, রান্না করা মাংস থাকে, সেই মাংস দিয়েও এরকম ভেজিটেবল দিয়ে রান্না টান্না করে এরকম করে যদি করে দেন সেটাই বাচ্চারা খেয়ে নেবে। কারণ বাচ্চারা সবসময় দেখে যে উপরটা দেখতে কেমন হয়েছে, একটু ডিফারেন্ট, ওরা বাচ্চারাও সেটা ট্রাই করতেও পছন্দ করে। তো যাই হোক, স্যান্ডউইচ সুন্দর করে যেরকম করে গোল্ডেন করে ভেজে নেবো, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের কঠিন স্যান্ডউইচ রেডি, আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, দাঁড়ান। আর আমার মেয়ে তো কিছুতেই কাটতেও দিবে না, ও পাশে এসে দাঁড়িয়ে বলে ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, আমাকে ভালো করে ছবিও তুলতে দেয়নি, সে নিয়ে চলে গেছে এরকম অবস্থা। তো প্রথমে একটু ন্যাকামি করেছে, না খাবো না, ভেজিটেবল দাও আছে, পরে দেখলাম যে না খেয়েছে। তো এখন একটা সুন্দর করে ছবি নিব, তারপর দিয়ে দিব। তো ঠিক আছে, খাওয়া দাওয়া ফিনিশ করুক, পরে কথা হবে আবার। তো আজকে বানাতে যাচ্ছি সবার রিকোয়েস্টের কাঙ্ক্ষিত কুকি। একটা আপু অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে, তার দেখা দেখি আর দেখলাম অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে বিস্কুটের রেসিপি চায়। তো আজকে আমি সিম্পল বেসিক একটা কুকির রেসিপি শেয়ার করছি, আমার চ্যানেলে আরও কুকির রেসিপি আছে, বাট আজকে একদমই সিম্পল, যেটা হচ্ছে সল্টি কুকি। আর এটা আমাদের নারায়ণগঞ্জে একটা বেকারি ছিল, নাম চিটাং বেকারি, ওই বেকারিতে বিক্রি করতো। আমরা নারায়ণগঞ্জের ভাষায় বিস্কুটটাকে বলি হচ্ছে কাঁচা বিস্কুট, মানে কাঁচা কাঁচা না কিন্তু কাঁচা বিস্কুট, তার মানে হচ্ছে খাস্তা বিস্কুট, খাস্তা সল্টি বিস্কুট।
মোস্ট অফ দ্য টাইম দেশের যে বেকারি হয় বেকারিতে কিন্তু ডালডা ব্যবহার করা হয়, বাট আমরা এখানে বাটার ব্যবহার করব। বাটার দিয়ে এই কুকিটা তৈরি করে একবার হলেও খাবেন, মানে এত মজা হয়, এত মজা হয়, খেলে একদম মানে অজ্ঞান হয়ে যাবেন, এত মজা। তো যাই হোক, এখানে আমি নিয়েছি হচ্ছে 2 স্টিক বাটার, দুইটা হচ্ছে 1 কাপ হবে, 1 কাপ বাটার আমি রুম টেম্পারেচারে নিয়েছি। আর এখানে আমরা ময়দা নিব, তো ময়দার সাথে আরও কী কী দিব সেটা বলছি। সবার আগে যেটা করব, 2টা বাটার আমি খুলে নিচ্ছি, তার মধ্যে আমি আরও কী কী মিক্স করব সেটাই বলবো। আসলে এই বিস্কুটের সাথে আমার অনেক মেমোরি মানে আছে, সেটা হচ্ছে আমার আব্বু যেহেতু সরকারি চাকরি করতো, আমার আব্বু অফিস থেকে প্রতিদিন বিকেলবেলা 5টার দিকে বাসায় আসতো, তো সকালে আমার আব্বু যখন কাজে যেত 7টা বাজে, তা আমরা 2 বা মানে 3 ভাই বোন মিলেই, আমার ভাই যখন ছোটো ছিল বাট আমি আর আমার বোন বলতাম যে খাওয়ার কিচ্ছু মিচ্ছু নিয়েইও, তো এটাকে আগে ট্রান্সলেট করি, মানে খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে বলতাম। তা আমরা নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের ভাষাই বলতাম যাব্বু আনার সময় খানোর কিছু মিছু লইও। তো যাই হোক, তা আমার আব্বু, আমার আব্বু একজন এমন মানুষ ছিলেন যে আমরা যেহেতু প্রতিদিনই এই কথা এভরি সিঙ্গেল ডে একই কথা বলতাম আমার আব্বুকে খাওয়ার কিছু মিছু নিয়ে আসতে, তা আমার আব্বু কোনোদিনও খালি হাতে আসেনি। যদি অফিস থেকে খুব তাড়াহুড়া দেরি করেও বাসায় ফিরেছে, পকেটে 2টা কিশমিশ হলো, বাতাসা হলো আমাদের জন্য নিয়ে এসেছে। তো আজকে বিস্কুট বানাতে যেয়ে সেই আব্বুর কথা, মানে আব্বুর সেই বিস্কুট আনার কথা মনে হচ্ছে। তো এটা হচ্ছে খুবই ফেমাস একটা বিস্কুট আমাদের নারায়ণগঞ্জে, যারা আমাদের নারায়ণগঞ্জের আমার ভিউয়ার আছেন তারা তো অবশ্যই আমাদের নারায়ণগঞ্জের যে চিটাগং বেকারি আছেন সবাই চিনেন, সেই বেকারির এই বিস্কুট। তো যাই হোক, তো সেই বিস্কুটে আমি কী দিচ্ছি সেটা বলি। এখানে আমি দিলাম হচ্ছে বাটার 1 কাপ, আর বিস্কুট বানানোর সময় যে কোনো বিস্কুট কুকি যাই বলেন বানানোর সময় মেক শিওর করবেন বাটার বা ডালটা দিতে, তেল তেল দিয়ে বিস্কুট খেতে ভালো হয় না। তো এখানে দিলাম হচ্ছে আমি 2.5 চামচ চিনি, আর তার সাথে দিলাম হচ্ছে লবণ 1 চা চামচ। এখন যেটা করব, এই বাটার আর চিনি আর লবণটাকে খুব ভালো করে মিক্স করব আগে। তো বাটার, চিনি আর ময়দা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি দিব হচ্ছে ময়দা। ময়দা এখানে গুনে গুনে 3 কাপ দিব, তো আমি তারপর প্রথম কাপটা কীভাবে মেজার করে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওই ময়দা দিয়ে দিলেন কাপের মধ্যে একটু উঁচু উঁচু করে বা নিচু নিচু করে এরকম করবেন না, এক্স্যাক্ট মাপ দেবেন, কারণ বেকিংয়ের ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে স্পেশালি যখন বিস্কিট টিস্কিট বানাবেন। কারণ আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই যেটা অনেকেই করেন, বিস্কিট যখন বানাবেন যে কোনো ধরনের কুকি বানাবেন, চেষ্টা করবেন কোনো ধরনের লিকুইড খুব কম ব্যবহার করতে। ডিম তো দিলে এমনিতেই খুবই মজা হয়, তো আজকে আমি ডিম ছাড়াই করছি, কারণ পানি যখন দিবেন তখন না বিস্কুটটা একটু শক্ত হয়ে যায়, সেটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেটা এখন দিতে পারবো না, সেটা বলতে গেলে মনে করেন যে অনেক কথা বলতে হবে, ব্লগ অনেক বড় হয়ে যাবে। জাস্ট বললাম যখন যে কোনো ধরনের লিকুইড দেন ময়দার মধ্যে তখন একটা ইলাস্টিসিটির মতো হয়ে যায়, তখন জিনিস শক্ত হয়ে যায় বেক করলে। তো কথাটা বোঝাতে পারলাম কি না জানি না। তো যাই হোক, বাটারের সাথে এখন দিব ময়দা, তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো। তো আমি একবারে সবটা দিয়ে দিব না, আমি একটু একটু করে দিব, 1 কাপ 1 কাপ করে দিয়ে তারপরে এটাকে সফট একটা ডোতে আমি তৈরি পরিণত করব। আর এটার সাথে আমি দিব হচ্ছে কালো জিরা, আমি একদম হলুস্তুর এতগুলো কালো জিরা দিয়ে দিব না, আমি খুব সামান্য পরিমাণে কালো জিরা দিব। আর তার আগে যেটা দিব, দিব হচ্ছে আমি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুনের একটু বেশি দিব হচ্ছে বেকিং পাউডার। আর এই যে বেকিং পাউডারটা দিয়ে দিব, দেওয়ার পর দিব হচ্ছে কালো জিরা। আর আগে বললাম এইখানে যদি কালো জিরা না চান রেগুলার যে প্লেন জিরা আছে সেটা দিয়ে দিতে পারবেন, সেটা জিরা ফ্লেভার কুকি হয়ে যাবে। একই উপায়ে যদি চান মিষ্টি বিস্কুট, যেটা হচ্ছে এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিবেন, লবণের পরিমাণটা কম করে দিবেন, তাহলেই হবে। তো যাই হোক, এখন আমি পুরোটা 3 কাপ কীভাবে দিয়ে মিক্স করবো সেটা দেখাবো না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। আপনারা অলরেডি বুঝতে পারছেন আমি কিন্তু এখানে সরাসরি ভয়েস দিয়েছিলাম, ভিডিও এন্ড করতে দেখে এসি 35 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো এটাকে এখন কাটছাট করতে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, তো আমি আস্তে আস্তে 3 কাপ মিক্স করি, মিক্স করে ডোটাকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমাদের বিস্কিটের ডো রেডি হয়ে গেছে, এখানে এই যে দেখেন আমি করেছি খুব সুন্দর একটা সফট মানে ডো তৈরি হয়েছে। অনেক সময় যারা গরমের দেশে থাকেন দেখবেন
ডোটা খুব সফট হয়ে একদম ক্যাতক্যাতা হয়ে যাবে, ওরকম যখন হবে ভয় পাবেন না, ওটার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে যাবেন না, জাস্ট ডোটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবেন, শক্ত হয়ে যাবে। তারপর ওটাকে বের করে জাস্ট মেক শিওর করবেন যখন কুকিটা বানাবেন একটা ঠান্ডা জায়গায় করতে, তাহলে জিনিসটা গলে মেল্ট হয়ে যাবে না। তো এটাকে এখন আমি সুন্দর করে মন মতো মনে যেমন চায়, মানে ওই যে আমাদের স্কুলে যেরকম ছিল যেমন খুশি তেমন সাজো, তো যেমন খুশি তেমন সাজোতে এটাকে এখন কাটবো। আর আমি অলওয়েজ চেষ্টা করি যে র্যান্ডমভাবেই শেয়ার করতে, কারণ বাসায় আমরা তত ঢংসং করে এত কিছু নিয়ে বসে যদি করতে যাই তখন আপনারা এমনিতেই ভয় পেয়ে যাবেন, তখন করতে যাবেন না। আমি একদম সিধা সাপটাভাবে অলওয়েজ চেষ্টা করি, ইজি করে চেষ্টা করি, যাতে সবার জন্য জিনিসটা বুঝতে ইজি হয়, তারা যেমন করে খেতে পারে। তো এটাকে আমি 1.5 ইঞ্চি পুরো করে এটাকে আমি বেলবো, তার আগে এটাকে আমি কেটে দুই ভাগ করে নিব, কারণ এক ভাগ অনেক মোটা হয়ে গিয়েছিল। তো এটাকে আমি কি করছি, কিভাবে বেলছি সেটা দেখাচ্ছি, আমি প্রথম কিভাবে করেছি দ্বিতীয়টা কিভাবে করেছি সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে দেখেন সুন্দর করে 1/2 ইঞ্চ করে বেলে নিচ্ছি, খুব বেশি মোটা করতে যাবেন না, আবার খুব বেশি পাতলাও করতে যাবেন না। তো এটাকে আমি এখন চারকোনা করে কেটে নিব, কেটে এটার এই বিস্কুটটা আমি তৈরি করবো চারকোনা। আর যেহেতু ডোটা খুবই সফট হয় বিস্কুটগুলো উঠাতে খুবই কষ্ট হবে, সেই জন্য যেটা করবেন একটা ছুরি নাইফ কিছু নেবেন যাতে নিচ দিয়ে উঠানোর জন্য ইজি হয়। তো আমি এই যে দেখেন চারপাশ দিয়ে কেটে নিচ্ছি, কেটে এটাকে বললাম একটু যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন কেটে এটাকে শেপ দিতে পারবেন। তো আমি রেগুলার একদম র্যান্ডমলি বাসায় আমাদের হাতের কাছে যে ছুরি নাইফ থাকে সেটা দিয়েও দেখাচ্ছি, আবার কুকি কাটার দিয়ে কীভাবে করবো সেটাই দেখে মানে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এটা যদি চান আপনারা চুলায় করতে পারবেন, চুলায় যে মোটা আমাদের যে রুটি রুটি ভাজা তাওয়া আছে সেটার মধ্যে দিয়ে, চুলার মধ্যে খুবই একদম কম আছে, নিচে যদি পারেন আরেকটা তাওয়া দিয়ে তারপরে ডাবল তাওয়া দিয়ে তারপর এটা দিবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। কারণ অনেকেই বলবেন যে আপু বাসায় তো ওভেন নাই, এই যে তাওয়ার উপর ডাবল তাওয়া দিয়ে তারপর কুকিগুলো করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন সুন্দর চারকোনা করছি, এখন এগুলো আবার একটু ডিজাইন করতে হবে, ঢং না করলে কীভাবে হয় বলেন তো, সেই ঢংটা আমি কী দিয়ে করছি সেটা দেখাচ্ছি, আগে এগুলোকে কেটে নিই। তো প্রথম ব্যাচ কুকি কাটা হয়ে গেছে, এখন আমি এখানে নিয়েছি হচ্ছে একটা ব্যাম্বু স্কোয়ার, আপনারা যদি চান কাটা চামচও নিতে পারেন। তো এটাতে এই যে ফুটাফুটো করে ডিজাইন করলাম, তারপর আরেকটা আরেকটু ঢং লম্বা লম্বা ডিজাইন করবো। আর এটা যেহেতু সফট আপনারা যেমন খুশি তেমনভাবে এটাকে আকার দিতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। দেখবেন যে খুব সফট, উঠাতে একটু কষ্ট হচ্ছে সেই জন্য ভয় পাওয়ার কিছুই নেই। কুকির ডোটা যতটা সফট হবে কুকিটা খেতে ততটাই মজা হবে, মানে কুকিটা একবার করে খেয়ে দেখবেন, আমি বললাম তো। তো ঠিক আছে, এই ফুটাফুটা শেপ বাদ, এখন দিব আরেকটা লম্বা লম্বা শেপ, সেটা কি দেখাচ্ছি দাঁড়ান। তো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটা হচ্ছে কমন একটা ডিজাইন, এরকম করেই দোকানে দেওয়া থাকে। এই যে এটা কাঠি দিয়ে বা চাকু দিয়ে যে কোনো কিছু দিয়ে যে এরকম করে মানে ক্রিস ক্রস করে দিলেই হবে, সুন্দর ডিজাইন হয়ে যাবে। এটা যখন বেক হবে তখন দেখতে বেশি ভালো লাগবে। তো সবগুলো কুকি রেডি করি, আর এগুলোকে আমি 300-এ মনে করেন যে 20 মিনিট পর্যন্ত, টিল লাইটলি গোল্ডেন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজবো। এই যে দেখেন আমার যেমন খুশি তেমন সাজো কুকি, মনের মাধুরী দিয়ে কুকি কেটেছি, ডিজাইন করেছি। তো এইটা তো হচ্ছে র্যান্ডমলি ঘরোয়া কুকি, কুকির ডিজাইন দেখালাম, তো আমি কুকি কাটার দিয়েও কুকি কেটে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই যে দেখেন বাসায় ছিল ছোট্ট কুকি কাটার, সেটা দিয়ে ডিজাইন করছি। প্রথমে ভেবেছিলাম গোল গোল করে র্যান্ডম ডিজাইন করবো, তারপরে ভাবলাম না এত কষ্ট করে যদি একটু প্রফেশনাল লুক না দেয় তাহলে কেমন লাগে বলেন। তা আপনাদের বাসায় যদি যে কোনো ধরনের কুকি কাটার থাকে তো ভালো, আর যদি না থাকে ছোট যদি কোনো ধরনের জেলি বা কোনো ধরনের মশলার কন্টেনার থাকে সেটা দিয়েও গোল গোল করে কাটতে পারবেন। আগে বললাম ডিজাইনটা হচ্ছে নিজের উপরে, কেমন করতে চান কী আসবে বিষয়। তো আমি এই যে এই ছোট্ট একটা ডিজাইন খুঁজে পেলাম হাতের কাছে, যেটা পেয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। এটা লুক লাইক ফিজিট স্পিনার ছিল এক সময় বাচ্চারা খেলতে, ওরকম মনে হচ্ছে। তো এনিওয়ে কুকিগুলোকে বেক করি, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। আমাদের প্রথম ব্যাচ কুকি রেডি, দ্বিতীয় ব্যাচ রেডি, দ্বিতীয় ব্যাচগুলোকে এখন উঠাই। মানে এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর স্মেল বের হয়েছে। যে দেখেন কি সুন্দর হয়েছে, মানে কি বলবো, দেখেন খুব সুন্দর করে উঠে আসবে, কোনো সমস্যা নেই। তো এগুলোকে উঠাই, উঠাই ফাইনাল লুক দেখাই। তো আজকের ব্লগটা কেমন লেগেছে, রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপুরা কুকির রেসিপি দেখতে চেয়েছেন আশা করছি তাদের এটা ভালো লেগেছে। তো আমার চ্যানেলে আমি আরও বাটার কুকির রেসিপি শেয়ার করেছি অনেক দিন আগে, তো সেগুলো আছে, একটু যদি দেখতে চান কষ্ট করে প্লেলিস্টে যেয়ে দেখে নিন। তো ঠিক আছে, ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো আরও ভালো ভালো কুকির রেসিপি, বেকিং রেসিপি শেয়ার করতে।
তো আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। ব্লগ অনেক বড় হয়ে গেছে, এটাকে এখন আমি কিভাবে এডিট করব তাও জানি না। তো দেখাচ্ছেন এই ব্লগে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।